মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমার আর স্যারের ব্যাপারে বেবিকে কি মানে আমার আর বেবির ব্যাপারে স্যারকে, হ্যাঁ স্যারকে কিছু বলবেন না প্লিজ। ঠিক আছে পমিস, আপনি এবার আসুন। যা ভেবেছি ঠিক তাই, এই লোকটার পছন্দ এই লোকটার মতনই বিচিত্র, আমার সঙ্গে একটাও মিল নেই। প্রিয় ফল নাকি আমলকি, এর থেকে তো পানি ফলই ভালো ছিল। ভেবেছিলাম ধুদ্র ফুল বলবে, তার বদলে নাকি ঘাস ফুল, ওই পুচকো পুচকো কুচি কুচি ফুল চোখেই দেখা যায় না, সেগুলো আবার কারোর প্রিয় হতে পারে? ভূভারতে কোনোদিনও শুনিনি বাবা এসব। ঠাকুর, এই খিটখিটে উকিলের বিয়েটা দিয়ে আমি একবার গঙ্গা স্নান করে আসব। যাগে, ওই নতুন মেয়েটার সাথে একবার দেখা করে আসি, তারপর না হয় সব দেখা যাবে। আমি তোর জন্য আমির খানের মতন একটা সুন্দর মিষ্টি বর আনবো, আগে পড়াশোনাটা তো শেষ কর, ওই খিটকে লুকিলটাকে একদম ভুলে যা তো, ব্যাগটাই তো নিতে ভুলে গেলাম। ওকে ভুললেও ওর গাড়িটা যে রোজ আমার স্বপ্নে আসে দিদি, লাভ অ্যাট ফার্স্ট সাইট। জানিস দিদি, আমি না ওই কাব্যকেলকে একদম ভুলতেই পারছি না, আমার স্বয়নে স্বপনে জাগরণে শুধু হর্নেরই আওয়াজ। কি? না না সরি সরি, কাব্য উকিল আমি না ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না রে দিদি। আচ্ছা তুই তো মনের মিল খুঁজে বিয়ে দিস, তাহলে একবার পরীক্ষা করে দেখ না আমাদের মনের মিল হয় কিনা, না মিললে তোকে আমি বলছি আমি আর কোনো দিনও বিয়ের কথা বলবো না, বলবই না। তুই যার বিয়ে দিচ্ছিস তুই নিশ্চয়ই ওর পছন্দ অপছন্দ সব জেনে নিয়েছিস, তুই আমাকে প্রশ্ন কর না, আমি তুই আমাকে যা খুশি প্রশ্ন কর আমি উত্তর দিচ্ছি, কর প্রশ্ন কর না। আচ্ছা আচ্ছা বল তো তোর প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার? তোর হাতেটা কি রে দিদি? কিছু না, তুই বল না একদম চলে যাচ্ছি। আর শোন শোন না, বলছি কি বললি প্রিয় খাবার? সে তো অনেক কিছু, পাঠার মাংস আর তার সাথে ভাত। আচ্ছা বল তোর প্রিয় ফুল কি? আমার না ওই বড় বড় ওই ফুলগুলো না আমার একদম পছন্দ হয় না, আমার পছন্দ ওই ছোট ছোট মিষ্টি মিষ্টি ঘাস ফুল। ঘাস ফুল কি সুন্দর না ছোট ছোট হয় ওই ফুলগুলো। সত্যি কারুর আলাদা করে ঘাস ফুল পছন্দ হয়? আমি তো ভেবেছিলাম কাব্য উকিলই এক পিস।
ব্যাস হয়ে গেছে। একটাও মেলেনি না দিদি, তসে শূন্য পেলাম বল। কোথায়? দশে তো পুরো দশ পেলি, এদিকে আমি কাব্য মল্লিকের পাত্রী খুঁজতে গিয়ে গোল্লা পাচ্ছি। তাহলে টুম্পাই সেই মেয়ে, খিটখিটে উকিলের বউ ও হবে। দিদি, এ দিদি, তুই কিছু বলছিস না কেন? বল না, বল না, কিচ্ছু মেলেনি একদম না। আমার আর কাব্য উকিলের মনের মিল হয়নি। বল না, বল না, বল না। কেসটা কি? একেবারে ঝরঝর করে মুখস্থ বলে দিলাম, তারপরে হাওয়ার মতো তাকিয়েছে কেন আমার দিকে? এই দিদি, বল না, বল না, আমরা রাজ্য ঢুক না, বল না, তুই চুপ করে আছিস কেন, বল না। হিংসে কুলটা যদি মিথ্যে করে বলে কিছুই মেলেনি, বলতে তো পারবো না। এই মিথ্যে বলিস না তুই। দিদি, আমার লক্ষ্মী দিদি, দিদি বল না, বল না, ওই বড় গাড়ির সিটে পা তুলে বাবু হয়ে বসার সৌভাগ্য আমার কপালেই তো আছে। বল, বল না, বল না দিদি, বল না। তোদের যা মিল, একই দোকান থেকে কেনা, একই মডেলের দুটো কালো সাদারও অত মিল হয় না রে। তাই না? আমি জানতাম, আমি জানতাম, আমি দেখেই বুঝেছি। আমিও বুঝেছি, তোদেরকে একেবারে অর্ডার দিয়ে এক ছাঁচে ফেলে বানানো হয়েছে। ওদেরকে আর কে আটকায়? মা, আমি আসছি। মশে কি রে, আসছে কি? একে একটু গরম গরম ভাত মুখে দিয়ে যা বাবা। বস বস বস, দেরি হয়ে যাবে। দেরি হবে না বাবা, বস। লক্ষ্মী শোনা, এই দেখ তোর সবচেয়ে প্রিয় পছন্দের চুনো মাছের চচ্চড়ি করেছি, বেগুন দিয়ে ঝাল করেছি। ওই চুনো মাছ খা। চুনো মাছের দাম কত জানিস তো? 450 টাকা করে কেজি, আজকেই বাজার থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, শুধু চুনো মাছ খেলে হবে না, মাছের সঙ্গে যে কাঁটাগুলো আছে সেইগুলোও খেতে হবে। প্রত্যেকটা কাঁটার দাম 1-1 টাকা। বাপের কি ছিরি, ছেলেটা মাছটা মুখে দিতে যাচ্ছে, টাকা দিয়ে তুমি তাকে খোঁটা দিচ্ছ। হ্যাঁ কেন বলবো না, কেন বলবো না, তুই বল কেন বলবো না। না, আমি বা কেন বলবো না এটা বুঝতে পারছি। তোমার ছেলে তো ছোট খোকা নয়, আজ বাদে কাল বিয়ে করবে তো, সবটা জানতে হবে না। তুই খা, তুই খা, যা বলার আমি বলছি। না, তুমি কি বলবে আমি বুঝতে পারছি না, তুমি কি বলবে? হ্যাঁ, তুমি কি বাজারে যাও? হ্যাঁ, বাজারে যাও? তোমার এই রাজপুত তো বাজারে যায়? বাজারে প্রত্যেক দিন আমি যাই, আমি জানি বাজারের কি অবস্থা, অগ্নিমূল্য বুঝেছ? এরে বাহ, দুবেলা মাছ এনেছিলাম, তুমি একবেলাই তো সব দিয়ে দিস। আরে বাজারে তো যাও না, বাজারে যা মূল্য হচ্ছে কি বুঝবে? প্রত্যেক দিন সকালে যখন বাজারে যাই না, বুকটা দুকপুক দুকপুক করে। হ্যাঁ, বুকে ব্যথা শুরু হয়ে যায়, বুঝলে? হ্যাঁ, কি বুঝবে তোমরা? না না, বুঝলাম তো, বুঝলাম তো, সেই জন্যই তো তোমাকে বলছি, তুমি বাজারে যাওয়ার আগে না ওই জীবের নিচে ওই ওষুধটা দিয়ে বাজারে যাবে। ওকে, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।